খালেদা জিয়ার রাজনীতি করার ব্যাপারে কোনো শর্ত নেই, বললেন আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে শর্তে সাজা মওকুফ করে কারামুক্তি দেওয়া হয়েছিল তাতে তার রাজনীতি করার ব্যাপারে কোনো শর্ত নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় 17 বছরের কারাদণ্ড নিয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 25 মাস কারাভোগের পর সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জন্য সাজা মওকুফ হয়ে 2020 সালের 25 মার্চ মুক্তি পান তিনি। বাসায় অবস্থান ও চিকিৎসা নিতে হবে দেশেই, এমন শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। সাজা মওকুফকালীন তিনি বিদেশে যেতে পারবেন না। এখন খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাময়িক মুক্তির ক্ষেত্রে রাজনীতি করা নিয়ে কোনো শর্ত দেওয়া হয়নি, তবে তার শারীরিক অবস্থা রাজনীতি করার মতো নয়। মন্ত্রী বলেন, খালেদা জিয়া ঢাকাস্থ নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন, দেশের বাইরে যেতে পারবেন না, এর বাইরে কোনো শর্ত নেই। আপনারা প্রশ্ন করেছেন উনি রাজনীতি করতে পারবেন কিনা, আমি সত্য বলি বলেই বলছি, রাজনীতি করার ব্যাপারে কোনো শর্ত নাই। বিই নিউজ, ঢাকা।